ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আমাদের আজকের বিষয় হলো কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে এবং এই পশুগুলোর মধ্যে কোনটি কুরবানি করা সর্বোত্তম। এর উত্তর কিন্তু আমরা আল কোরআনের মধ্যেই পাই। কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে সেটি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল হাজের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর প্রত্যেক জাতির জন্য আমরা কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি যেন তারা আল্লাহর নাম স্মরণ করে তাদেরকে গবাদি পশুর যে রিজিক দেওয়া হয়েছে তার উপর, অর্থাৎ সেটি সেগুলোকে জবেহ করার সময়। তাহলে এই যে কোরবানির বিধানটা দিয়েছেন এবং সেই কোরবানি উপলক্ষে আল্লাহ যে গবাদি পশুর রিজিক দিয়েছে আমাদেরকে, এর দ্বারাই বোঝা গেল যে বাহিমাতুল আনআম এগুলোই শুধু কোরবানি করা যাবে। বাহিমাতুল আনআমটা কি? ইবনু কাসির রাহমাহুল্লাহ তিনি বলছেন, হিয়াল ইবেলু ওয়াল বাকারু ওয়াল গানামু কালাহুল হাসানু ওয়া কাতাদা ওয়া গায়রু ওয়াহিদ। তিনি বলছেন এগুলো হলো উট, গাভী এবং ছাগল। উট, গাভী এবং ছাগল একই কথা বলেছেন হাসান, কাতাদা এবং আরও অনেকে। আর ইবনু জারির তার আত-তাবারি তাফসিরের গ্রন্থে বলেছেন, ওয়া কাযালিকা হুয়া ইনদাল আরব, আর এটাই হচ্ছে আরবদের কাছে সমাদৃত বা স্বীকৃত যে গবাদি পশু বলতো তারা উট, গাভী এবং ছাগল, এ তিনটিকেই তারা বুঝাতেন। ইবনু কুদামা তিনি বলেছেন, ওয়ালা ইউজিজে ও ফিল উদহিয়াতে গায়রু বাহিমাতিল আনআম, বাহিমাতুল আনআম বা গবাদি পশু ছাড়া আর অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। অতএব যদি কোনো কোনো পশু কোনো কোনো অবস্থায় খাওয়াও যায় সেটা দিয়ে কোরবানি করা যাবে না। সেটা সাগরের কোনো পশু যদি হয় তা দিয়ে করা যাবে না, এবং জমিনের অন্য যে কোনো পশু সেটা দিয়েও যদি হয় সেটা দিয়ে কোরবানি করা যাবে না, কোনো পাখি দিয়ে কোরবানি করা যাবে না। ইমাম সারাখসি বলেছেন, ওয়ালা ইয়াজুজু ফিদ দাহায়া ওয়াল ওয়াজিবাত বাকারুল ওয়াহশি ওয়া হুমরুল ওয়াহশি ওয়া যাবি। তিনি বলেছেন কোরবানি এবং অন্যান্য ওয়াজিবাতের ক্ষেত্রে বন্য গরু যেটাকে বলা হয় সেটা দিয়ে কোরবানি হবে না, এবং বন্য গাধা দিয়ে কোরবানি হবে না, এবং হরিণ দিয়ে কোরবানি হবে না। এগুলো খাওয়া জায়েজ আছে কিন্তু এগুলো দিয়ে কোরবানি হবে না, তিনি সেটা বলেছেন। এছাড়া আল কাসানি বাদায়ুসানায়ের মধ্যে উল্লেখ করেছেন যে এই যে গবাদি পশু বলা হচ্ছে, প্রত্যেক গবাদি পশুর এই প্রকারের মধ্যে তার অন্য অন্য প্রকারগুলো অন্তর্ভুক্ত হবে। যেমন তিনি বলেছেন, ওয়াদ খুলুফি কুল্লি জেন্সিন না ওহু, প্রত্যেক প্রকারের মধ্যে তার নির্দিষ্ট ধরন অন্তর্ভুক্ত হবে, উদ্দাকার ওয়াল উন্থা মিনহু, এবং তার নর এবং মাদিটাও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ গরুর ক্ষেত্রে যেমন নর গরু, মাদি গরু যেটাকে আমরা গাভী বলি, উটের ক্ষেত্রে উট এবং উটনি এগুলো অন্তর্ভুক্ত হবে। ওয়াল খাসি ওয়াল ফাহালু, এবং যেগুলোকে খাসি করানো হচ্ছে সেগুলো দিয়েও কোরবানি জায়েজ হবে, এবং অনুরূপভাবে যেগুলো খাসি করানো হয়নি ফাহাল সেগুলো দিয়েও কোরবানি জায়েজ হবে। লিনতলাক ইসমিল জিনসি আলা যালিক, কারণ তাদের যে সাধারণ নামটা সেটা এই সবগুলো প্রকারের উপরে সঠিকভাবে ব্যবহৃত হয়, অথবা সেগুলো স্বীকৃত যে সবগুলো ধরন মোটার উপরে এই গবাদি পশুর শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াল মাযু নাউ মিনাল গানাম, এবং ভেড়া এটা এক প্রকার ছাগল হিসাবে গণ্য। ওয়াল জামুস নাউ মিনাল বাকার, এবং মহিষ এটা এক প্রকার গাভী হিসাবে অন্তর্ভুক্ত। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাহিমাতুল আনআম বা গবাদি পশু বা তার অন্তর্ভুক্ত প্রকারগুলো দিয়ে, তার অন্তর্ভুক্ত প্রকারগুলো দিয়ে কোরবানি করা জায়েজ, এই ব্যাপারে ওলামাদের ইজমা হয়েছে।
ইবনে রুশদ আল মালিকি তিনি এক্ষেত্রে বলেছেন, আজমা আল উলামা ও আলা জাওয়াজ আদ-দাহায়া মিন বাহিমাতিল আনআম, যে গবাদি পশুর দ্বারা কুরবানি জায়েজ হওয়ার ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের ইজমা হয়েছে। এখানে আর তাহলে কোনো মতভেদ নেই, শুধুমাত্র অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিছু কিছু ইখতিলাফ আছে। তবে আমরা যেটা বললাম, যেমন মাআজ এটা গানামের মধ্যে গণ্য হবে, অর্থাৎ ছাগলের যে অনেকগুলো প্রকার আছে সেই প্রকারগুলো ছাগলের মধ্যে গণ্য হবে, এবং গরুর যে প্রকার আছে বন্য গরু বাদ দিলে, হ্যাঁ, গবাদি পশু হিসাবে যেগুলো স্বীকৃত গরু এবং মহিষ সেটা গরুর মধ্যে গণ্য হবে। এবং এক্ষেত্রে শেখ সলিমুল উসাইমিন তিনি স্পষ্ট করেই বলেছেন যে জামুস অথবা মহিষ সেটা গরুর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ আল জামুসু নাউ মিন আল বাকর, শেখ সলিমুল উসাইমিন বলেছেন। ফলে এই প্রকারগুলোর মাধ্যমেই আমরা কোরবানি করতে পারি, এবং আমাদের কোরবানি এভাবেই শরীয়তসম্মত হবে, এটাই ওলামায়ে কেরামের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে তিনটা মূল প্রকার আমরা গবাদি পশুর মধ্যে পেলাম, একটা হলো উট, আরেকটা হলো গরু বা গাভী, আর একটা হলো ছাগল বা ভেড়া। এই তিন প্রকারের মধ্যে কোনটা সর্বোত্তম কোরবানি করা? এক্ষেত্রে আমরা দেখি ওলামায়ে কেরামের মধ্যে দুটো মত আছে। কেউ বলেছেন সর্বোত্তম হলো উট, তারপরে গরু, তারপরে ছাগল। আবার কেউ কেউ বলেছেন যে ছাগল বা কবশ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার কোরবানি করেছেন বলে প্রমাণিত, সেটা উত্তম, তারপরে বাকর, তারপরে ইবেল ইত্যাদি। কেউ কেউ বলেছেন যে যেহেতু ইবেলের বিষয়টা হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে জুমার মসজিদে ঢোকার সময় যে প্রথম প্রহরে ঢুকবে, প্রথম সময়ে সে একটা উট কোরবানি সওয়াব পাবে, তারপরে যে সে গরু কোরবানি, তারপরে যে সে একটা কবশ বা ছাগল কোরবানির সমান সওয়াব পাবে, ইত্যাদি যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে স্পষ্টই যে উট কোরবানির সওয়াবটা অনেক বেশি। ফলে সেই ধারাবাহিকতায় ওলামায়ে কেরামের একদল বলেছেন যে তারতিব হবে এটাই, সর্বোত্তম হচ্ছে উট, তারপরে গাভী, এবং তারপরে ছাগল। এর আরও অনেকগুলো কারণ থাকতে পারে, যে সবচেয়ে বেশি গোশ যেখানে হবে তার দামও সবচেয়ে বেশি হবে, ফলে একজন ব্যক্তি উট দিয়ে কোরবানি করলে তার খরচ বেশি হবে, তার কষ্ট বেশি হবে, ফলে তার সওয়াব বেশি হবে। আরেকটা বিষয় হচ্ছে গোশ যেখানে বেশি হবে সে তার দ্বারা মানুষকে উপকৃত করতে পারবে বেশি। তাহলে মানুষ যে যেই পশুর বা যে কোরবানির গোশ খেয়ে বেশি উপকৃত হবে, বেশি মানুষকে বণ্টন করা যাবে, সেটাই হবে উত্তম। এভাবে এই মতটিকে অনেক ওলামায়ে কেরাম রাজি দিয়েছেন। আর অন্যরা যারা কবশ বা ছাগল বা ভেড়াকে কোরবানি করা উত্তম বলেছেন, তারা বলেছেন এটা স্বতন্ত্রভাবে, এখানে আর কোনো ভাগাভাগি নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেকবারই কোরবানি করেছেন, অতএব সেটা উত্তম, এভাবে তারা বলেছেন। তারপরে যেগুলো দিয়ে ভাগাভাগি করা যাবে সেগুলো ধারাবাহিকভাবে গাভী এবং তারপরে উট, এভাবে তারা গিয়েছেন। তো এখানে প্রথম মতটাই উট, তারপরে গরু, তারপরে ছাগল, সেটি আমাদের কাছে উত্তম বলে বিবেচিত। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে একা একটা ছাগল দেওয়া উত্তম নাকি সাত ভাগের এক ভাগ গরু দেওয়া উত্তম, সাত ভাগের এক ভাগ উট দেওয়া উত্তম? সেক্ষেত্রে এখানেও উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে আমরা মনে হয়। সেক্ষেত্রে আর ওই ইখতিলাফের মধ্যে না ঢুকে আমরা যার পক্ষে যেটা সহজ হয় সেদিকে আমরা যেতে পারি। আমরা উত্তমের যে বিষয়টা সর্বপ্রথম বললাম একটু আগে, সেটা হচ্ছে পূর্ণ একটা উট কোরবানি করা, এটা পূর্ণ একটা গাভী কোরবানি করার চেয়ে তো উত্তম। পূর্ণ একটা গাভী কোরবানি করা তার সাত ভাগ এককভাবে, সেটা পূর্ণ একটা ছাগলের চেয়ে তো উত্তম, সেটা আমরা বলেছি। এখন যদি এক ভাগ গাভী কিংবা এক ভাগ উটের কথা আসে, তাহলে এর মধ্যে কোনটা বেশি উত্তম, এ দুটোর কোনো একটা নাকি ছাগল, এটা নিয়ে ওলামায়ে কেরামের আবারও ইখতিলাফের অবকাশ থাকতে পারে। যেটা আমরা একটু আগেই কনক্লুড করেছি সেটা হচ্ছে আমরা সেটাই কোরবানি করব যেটা আমাদের জন্য সহজ হবে, অবস্থাভেদে যে কোনোটা উত্তম হতে পারে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, এবং এই ইখতিলাফের উপর ভিত্তি করে আমরা নানারূপ মতে বিভক্ত না হয়ে বরং আমরা কোরবানিকে কেন্দ্র করে আসুন, ঐক্যবদ্ধ হই, কোরবানি করার উপরে জোর দেই, যার যেভাবে সাধ্য আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.